এই মুহূর্তে সবথেকে বড় দুঃসংবাদ, ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মাত্র 31 বছর বয়সেই স্পট ডেড হয়ে গেল এক জনপ্রিয় গায়ক। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আগেই এই সংবাদ পাওয়া গেছে। তো কোন জনপ্রিয় গায়কের এত মর্মান্তিক মৃত্যু হলো এবং তার কি হয়েছিল, কিভাবে তার মৃত্যু হলো, সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই সবাই মিলে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে তার আত্মার শান্তি কামনা করার জন্য RIP অথবা রেস্ট ইন পিস না লিখে যাবেন না। ভোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা পাঞ্জাবের অমৃতসর জলন্ধর গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে। মঙ্গলবার অমৃতসর থেকে কর্তারপুর যাওয়ার সময় জিন্দিয়ালা গুরু এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজান। দিলজান কর্তারপুরের বাসিন্দা। এদিন ভোরে বাড়ি ফেরার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দিলজানের গাড়ির রাস্তার পাশে থাকা একটি ট্র্যাকে গিয়ে সজোরে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ, সেখানেই আটকে যান গায়ক দিলজান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরেই গ্যাস কাটার দিয়ে গাড়ির সামনের অংশ কেটে দিলজানকে বাইরে বের করে নিয়ে আসা হয়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দিলজান বিবাহিত, তার স্ত্রী রয়েছে এবং এক সন্তান রয়েছে, তবে তারা কেউই দেশে নেই, রয়েছেন সদূর কানাডায়। তবে দিলজানের গাড়ি দুর্ঘটনা নিয়ে ভিন্ন অভিযোগও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা একাংশ পুলিশকে জানিয়েছে, দিলজানের গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল দুর্ঘটনার সময়, ফলে সামনে ট্রাক চলে এলেও গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি, তার ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়, তখনই মৃত্যু হয়ে যায় গায়ক দিলজানের। এদিন দিলজানের মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসছে পাঞ্জাবি গানের জগতের শিল্পীদের মধ্যে। বহু প্রথিতযশা শিল্পী সোশ্যাল মিডিয়ায় তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দিলজানের ছবি দিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি দিলজানের ফ্যান হয়ে থাকেন এবং আপনারা যদি দিলজানকে চিনে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে তার আত্মার শান্তি কামনা করার জন্য RIP অথবা রেস্ট ইন পিস না লিখে কিন্তু একদমই যাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।